নমস্কার, এনআইওএস আয়োজিত যে কারিকুলাম রিলেটেড যে চর্চাগুলো হচ্ছে তার পরবর্তী একটা চর্চা নিয়ে আমি শোভন রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বর্তমান পেশাদার শিক্ষক। এই বর্তমান সমাজে পেশাদার শিক্ষক যারা যারা শিক্ষার বিনিময়ে শিক্ষাকে পেশা করে শিক্ষাদান করছেন, তাদের যে ভূমিকা, তাদের যে আজকের যুগে যে রোল সমাজ তৈরির ক্ষেত্রে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এই বর্তমান পেশাদার শিক্ষক নিয়ে আলোচনা করতে গেলে দু চার কথা আমাদেরকে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতেই হয়, তার কারণ না হলে বর্তমান জিনিসটা ঠিক পরিষ্কার হয় না। বর্তমান বুঝতে গেলে প্রাচীনটা একটু জানতে হয়। এই প্রাচীনকালে ছিল গুরুকুল শিক্ষা ব্যবস্থা, যেখানে গুরু ছিলেন সর্বেসর্বা, গুরু সর্বশ্রেষ্ঠ পণ্ডিত একজন মানুষ ছিলেন, যিনি যার কথাই ছিল শেষ কথা, যিনি একাধারে ছিলেন আশ্রমিক ছাত্রছাত্রীদের পিতামাতা, এক অন্যদিকে ছিলেন বন্ধু, অন্যদিকে ছিলেন দার্শনিক, তিনি সব দিক থেকে সব কিছু পরিচালনা করতেন। কিন্তু পার্থক্য, মূলত পার্থক্য এটাই ছিল যে প্রাচীনকালে আমরা প্রযুক্তিগতভাবে, পুঁথিগতভাবে, যে এখনকার যুগের যে শিক্ষা ব্যবস্থা তার থেকে অনেক কদম পিছিয়ে ছিলাম। কিন্তু এখনকার শিক্ষকরা পেশাদার শিক্ষক, তখনকার গুরুকুলের যে গুরুরা ছিলেন তারা শিক্ষার বিনিময়ে কোনো মূল্য নেওয়াকে পাপ বলে মনে করতেন, তারা একটা সামাজিক অবক্ষয় ঠেকানোর জন্য, সামাজিক রীতিনীতি, সামাজিক যে আমাদের মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো গঠন করবার জন্য নিজের জীবনে বিভিন্ন পদক্ষেপে সঞ্চিত যে অভিজ্ঞতাগুলো, সেগুলোকে নিরলসভাবে বিনা মূল্যে বিলি করে দিতেন তার শিষ্যদের মধ্যে, তার ছাত্রদের মধ্যে। কিন্তু এখনকার যুগে শিক্ষকরা পেশাদার হয়েছেন, তো আমরা আশা করছি পেশাদার শিক্ষক যারা আছেন তারা সমাজকে আরও ভালোভাবে গঠন করবেন, এবং এই যে কম্পিটিটিভ যে এনভায়রনমেন্ট, যে প্রতিযোগিতামূলক যে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে পরীক্ষা শেষে 1, 2, 3 হতে পারা না হতে পারা, এটা একটা বিরাট বড় জায়গা দখল করে থাকে অভিভাবক অভিভাবিকাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে। সেই বর্তমান পুঁথিগত শিক্ষা ব্যবস্থা, যেখানে পরীক্ষা শেষে ডিগ্রি, যেখানে মার্কশিট, যেখানে নম্বর একটা খুব বড় জায়গা দখল করে থাকে, সেই শিক্ষা ব্যবস্থায় ঠিক কী কী পরিবর্তন হয়েছে, এবং এই শিক্ষা ব্যবস্থায় নিজেকে মানানসই করে নিতে গেলে বর্তমানে পেশাদার শিক্ষককে ঠিক কী কীভাবে নিজেকে পরিবর্তন করতে হবে, বা নিজেকে কী কীভাবে বজায় রাখতে হবে নিজের ভূমিকা, সেইটা আলোচনা করবার জন্যই আজকে আমাদের এই চর্চা। প্রাচীন পদ্ধতিতে আমরা দেখেছি যে প্রাচীন যে গুরুকুল ব্যবস্থাপনা ছিল তাকে আমরা মডার্ন বোর্ডিং স্কুলের সাথে কিন্তু অনেকটা তুলনা করতে পারি, তার কারণ সেখানে আবাসিক হিসাবে ছাত্রছাত্রীরা গুরুর পরিচর্যা এবং গুরুর পরিচালনার মধ্যে, গুরুর নজরদারির মধ্যে দিয়ে শিক্ষালাভ করত। এইবারে আমাদের যে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, তার আসল যে স্ট্রাকচারটা, সেই একটা আগেকার দিনের যে খোলামেলা জায়গা থেকে আমরা সরে এসে করেছি একটা চার দেওয়ালের মধ্যে তৈরি পরিকাঠামো, এবং সেই পরিকাঠামোর মধ্যে থেকে আমরা পরিবেশের সাথে মিশতে না পেরেও আমাদের চারিদিকে অনেক কিছু বদলে গেছে। আগেকার দিনে প্রাচীনকালের যে পরিবেশ ছিল, সেই অরণ্য নেই, সেই পশু পাখি নেই, সেই নদী নালার কাছে চলে যাওয়ার মতো সেই সহজলভ্য সুবিধা আমাদের কাছে নেই, কিন্তু আমাদের পাঠ্যক্রমে সেই প্রত্যেকটা জিনিস, সেই মূল্যবোধ, সেই পরিবেশ সংক্রান্ত, সেই বাবা মার প্রতি কর্তব্য, সেই সমাজের প্রতি মূল্যবোধ তৈরির যে চাহিদা, সেইগুলো যেন আরও বেশি পরিমাণ বেড়ে গেছে। কিন্তু আমাদের কাছে যেটা নেই সেটা হচ্ছে সেই জিনিসগুলোকে খুব সহজে তাদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষমতা বা উপায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন হয়ে দাঁড়িয়েছে চার দেওয়ালের মধ্যে টেক্সট বুক রিলেটেড যে শিক্ষা ব্যবস্থা, সেই টেক্সট বুকের ওপরে নির্ভরশীল হয়ে শিক্ষকদেরকে আরও সহজে, আরও পরিকল্পনা মাফিক এই যে শিক্ষা ব্যবস্থা, আরও যে ইন্টিগ্রেটেড ইন্টারনেট রিলেটেড যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখন আমাদের এই যে যুগ, এই আধুনিক যুগে আমাদের সবথেকে বড় আশীর্বাদ বলতে পারেন ইন্টারনেট সংযোগ। এই ইন্টারনেট সংযোগ থাকার কারণে আমাদের অনেক কিছুই খুব ইজিলি, যেগুলো আমরা চোখে খুব সহজে সহজলভ্য নয়, সেগুলোকে কিন্তু খুব কম খরচে, খুব কম সময়ে এবং খুব কম বাধা পেরিয়ে আমরা কিন্তু খুব সহজেই নিজেদের কাছে আপন করে নিতে পারি। এই রকম একটা সময়ে দাঁড়িয়ে আমাদের শিক্ষকদের ভূমিকাটা ঠিক কোথায় পাল্টেছে আগেকার দিনের শিক্ষকদের ভূমিকা থেকে? আমাদের এখনকার যে শিশুদের যে মন, সেই মনে কিন্তু বস্তুর চিন্তাভাবনা আরও অনেক বেশি,
পরিবেশের থেকে। যখন পরিবেশ আমাদের মানব সমাজের কাছ থেকে চাইছে যে আমরা আরও অনেক রেসপন্সিবল হই, আমরা আরও অনেক দায়িত্ব নিতে শিখি, আমরা আরও অনেক মূল্যবোধ জাগাই, তখন ঠিক হঠাৎ করে ইন্টারনেট এসে গিয়ে আমাদের কাছে আবার হাজির করেছে সেই না দেখতে পাওয়া যে জিনিসগুলো অনেক দূরে সরে চলে গেছিল, সেই জিনিসগুলো খুব সহজে আমাদের কাছে চলে আসতে। একদিকে ইন্টারনেট যেমন আমাদের ছাত্রদের অনেক সুবিধা করেছে, ইন্টারনেট আমাদের শিক্ষকদেরও কিন্তু অনেকটা সহায়তা করেছে। অনেক জিনিস যেগুলো সম্বন্ধে হয়তো লাইব্রেরিতে আপনার কাছে বই নেই, সেই জিনিসটা আপনি ইন্টারনেট থেকে অডিও ভিজুয়ালের মাধ্যমে, একটা জিনিস তখনই খুব পরিষ্কার হয়ে বোঝা যায় যখন আপনি একটা বইয়ের পুঁথিগত লেখার সাথে একটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাকে কো রিলেট করতে পারেন। একটা লেখার টেক্সটকে দেখিয়ে আপনি একটা ছবি, একটা পিকচারকে আপনি যদি কম্পেয়ার করে দেখাতে পারেন যে এইটাই এর ছবি, এইটাই এর ডিসক্রিপশন, তাহলে জিনিসটা আরও অনেক সহজ বোধ্য হয়ে ওঠে। কারণ আমাদেরকে তো শিশু মনকে নিয়ে কাজ করতে হবে, যারা শিশু মনকে গুরুত্ব দিতে পারবে, তাদের চাহিদা মতো অ্যাডাপ্ট করতে পারবে, যে তাদের শিক্ষণের যে পদ্ধতি সেই শিক্ষণ পদ্ধতি কিন্তু টিকে থাকবে এবং সেই শিক্ষণ পদ্ধতির ফসল হিসাবে আমরা সমাজকে দিয়ে যেতে পারবো বেশ কিছু ভালো ছাত্রছাত্রী, যারা সমাজকে বিভিন্ন রকম যে অধঃপতন তার হাত থেকে রক্ষা করবে। এবারে এখনকার শিক্ষকদের যে মূলত যে চিন্তাভাবনাগুলো করতে হবে সেইগুলো হচ্ছে ছাত্রছাত্রীদের চারিদিকের পরিধি যেটা ছোট হয়ে যাচ্ছে, মেলামেশার পরিধি, খেলাধুলার পরিধি, সেই জিনিসগুলো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যারা আধুনিককালের শিক্ষক, পেশাদার শিক্ষক, যে ছাত্রছাত্রীদের যে খোলা মন, ছাত্রছাত্রীদের যে মনের যে বিকাশ, সেই বিকাশটা যেন ঠিকঠাকভাবে হয়। এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা খোলা মন থাকলে তবেই তাদের মধ্যে একটা বিচার বুদ্ধির মানসিকতা আসবে, তাদের মধ্যে একটা গঠনমূলক চিন্তাভাবনা আসবে, একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা তখনই একটা ছাত্রছাত্রীর মধ্যে আসতে পারে যখন তার মনের মধ্যে চিন্তাভাবনাগুলো খেলা করবে। যখন একটা ক্লাসরুম খালি একটা একজন শিক্ষক তার মতামত দিয়ে যাচ্ছেন, তার লেকচার দিয়ে যাচ্ছেন, তার পড়া বলে যাচ্ছেন, যেখানে ছাত্রছাত্রীদের কোনো ভূমিকাই থাকছে না, সেই রকম একটা মনোটোনাস, একটা একঘেয়ে ক্লাসরুমের বাইরে বেরিয়ে গিয়ে একটা খোলামেলা দৃষ্টিভঙ্গি, একটা অ্যাক্টিভ ক্লাসরুমকে চালু করতে গেলে ছাত্রছাত্রীরাও যাতে একদম প্যাশনেটলি, তারা অ্যাক্টিভলি তারা ভূমিকা নিতে পারে একটা পাঠ্যক্রমের মধ্যে দিয়ে, সেই চিন্তাভাবনা নিতে হবে। এবং একটা যে গঠনমূলক চিন্তাভাবনা তাদের মধ্যে দিয়ে, কীরকম গঠনমূলক চিন্তাভাবনার কথা বারবার আমরা গঠনমূলক চিন্তাভাবনার কথা বলছি, আমরা দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো মনে করি যে ছাত্রছাত্রীরা তারা সংস্পর্শে আসতে পারছে, কোনো পরিবেশের সম্পর্কিত ঘটনায় হোক, পরিবেশ দূষণ হতে পারে, জল দূষণ হতে পারে, শব্দ দূষণ হতে পারে, যেগুলো আজকে আমাদের কাছে খুব নাড়া দেয় যে কি হবে এরপরে, পরিবেশ যদি এইভাবে দূষিত হতে থাকে আমরা আগামীর জন্য কি রেখে যাব। সেইখানে আমরা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে চোখে দেখিয়ে সমাজের এই যে পরিবেশ দূষণের ফলে কি কুপ্রভাব দেখা দিচ্ছে, যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে, শব্দ দূষণ নিয়ন্ত্রণে, জল দূষণ নিয়ন্ত্রণে তাদের কি ভূমিকা হতে পারে, এবং তাদেরকে যদি প্র্যাকটিক্যালি আমরা বোঝাতে পারি যে তারা যদি, অনেক সময় হয় কি যে বাবা মা ছাত্রছাত্রীর কথা শোনে, তার ছেলে মেয়ের কথা শোনে, শিক্ষকরা যদি তাদেরকে অনুপ্রাণিত করতে পারে, একটা সমাজে ছাত্রছাত্রীরা যদি ভূমিকা নিতে পারে, তারা যদি ঠিকটা ঠিক ভুলটা ভুল বোঝাতে পারে, একটা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনা যদি শিক্ষক তাদের মনের মধ্যে, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের দৃষ্টিভঙ্গি গঠনে যদি উৎসাহ প্রদান করতে পারেন, তবেই আমরা সমাজের জন্য একটা পরবর্তী প্রজন্ম রেখে দিয়ে যেতে পারবো। শিশু মনে চিন্তাভাবনারা খুব সহজেই দাগ কেটে যেতে পারে। এই শিশু মনে চিন্তাভাবনার বিকাশ, এবং শুধু চিন্তাভাবনা, শিশু মন যেহেতু খুব সহজেই অনেক রকম ভাবনা চিন্তা দাগ কেটে যেতে পারে, তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন সেই দাগগুলো তাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায়, যেন সেই দাগগুলো, যে দাগগুলো শিশু মনে কাটা হলো, সেই দাগগুলো যেন তাদেরকে ভালো কিছু করবার জন্য উৎসাহ দান করে। ছাত্রছাত্রীদেরকে নিয়ে এখনকার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু গুরুকুলের যে শিক্ষা ব্যবস্থা, আগেকার দিনে যে প্রাচীন যে গুরুকুল শিক্ষা ব্যবস্থা, সেই গুরুকুলের শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটাই আলাদা। কারণ আগেকার দিনে গুরু একমাত্র কথা বলতেন, ছাত্রছাত্রীরা সেইটাকে হুবহু মেনে চলবার চেষ্টা করতেন। কিন্তু এখন যে পরিবর্তিত পরিস্থিতিতে আধুনিক যুগের যেসব ছাত্রছাত্রীরা, তারা চাই যে তারাও পার্টিসিপেট করবে, ক্লাসরুম হবে এরকম যেন ক্লাসরুমে কোনো একটা পার্টিসিপেশন চলে, ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা, আমি শিক্ষক শিক্ষিকা বলে সবসময় যে একটা সর্বোচ্চ স্থানে থাকবো, আর ছাত্রছাত্রীরা বলে যে একটা নিম্ন স্থান তাদের জন্য বাই ডিফল্ট পেয়ে যাওয়ার কথা, এরকম কিন্তু এখনকার
যে শিক্ষা ব্যবস্থা, এই পেশাদারি শিক্ষা ব্যবস্থাতে এটা দূরে সরে চলে গেছে। এখন আমাদের শিক্ষকের যে ভূমিকা হয়েছে, এটা পিওরলি হয়েছে একটা ফেসিলিটেটরের ভূমিকা। একটা ফেসিলিটেট করতে হবে আমাকে, যে একটা জিনিস বুঝতে পারছে না কোনো ছাত্রছাত্রী, তাকে বোঝাতে গেলে উদাহরণস্বরূপ তাকে গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করে কিংবা তাকে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে কোনো একটা ধরুন জিনিস আপনি বোঝাতে পারছেন ক্লাসে, হয়তো আপনার মনে হচ্ছে যে আরও একটু কিছু বেশি হলে ছাত্রছাত্রীরা সেটা আরও খুব সহজে বুঝতে পারতো, দরকার হলে তাকে আপনাকে কোনো একটা ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে তাকে হাতে কলমে একদম পুরো শিখিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং ছাত্রছাত্রীদের কথা, তারা কীভাবে শিখতে চাইছে, কারো আরও কীভাবে বললে সেই ব্যাপারটা আরও মনোগ্রাহী হবে ছাত্রছাত্রীদের, সেই রকমভাবে একটা আপনাকে যে ছাত্ররা নির্ভর করবে, আপনাকে যে ভরসার যে জায়গা, আপনি যে ওদের কাছে ভরসার পাত্র, সেইটা বোঝাবার জন্য আপনাকে নির্ভরযোগ্য হতে হবে। এবং ছাত্রছাত্রীদের সাথে ব্যবহার করবার জন্য, শিশু মনের দাগ কেটে যাওয়ার জন্য আপনাকে সুন্দর ব্যবহার করতে হবে। কখনোই এমন একটা ব্যবহার করা চলবে না যাতে আপনার এবং আপনার ছাত্রছাত্রীদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। এবং এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখা ভালো, ছাত্রছাত্রীদেরকে আপনি যদি একটা এখনকার যুগের যে সিলেবাস, সেই সিলেবাসকে যদি আপনাকে পড়িয়ে এবং সেই সিলেবাসের সাথে সাথে আপনাকে যদি কোনো ব্যবস্থাপনার এমন কিছু মনোগ্রাহী চিন্তাভাবনা করতে হয়, তাহলে আপনাকে পুরোপুরি যে পাঠ্য পরিকল্পনা একটা করতে হবে, যেই পাঠ্য পরিকল্পনাটা হবে আপনার টাইম মেনটেন করে হবে, এবং সেটাতে একটা প্রপার ভালো দিক থাকবে, যে এটা করে ছাত্রছাত্রীরাও পরীক্ষামূলকভাবে বুঝতে পারবে যে তাদেরই বা এটা শিখে তাদের মধ্যে কী পরিবর্তন হলো, এবং তাদের এটা না জানা পর্যন্ত তাদের মধ্যে কী ভুল ত্রুটি ছিল, এবং তারা যে হাতে নাতে আপনি যে পরিকল্পনা মাফিক যে আপনি শিক্ষা ব্যবস্থা যেটা আনলেন, সেটা করবার পরে তাদের মধ্যে কী ভুলগুলো শুধরে গেল, কী শুধরে দিলেন, এইটা যদি আপনি বোঝাতে পারেন একটা পরিকল্পনার মধ্যে দিয়ে, তাহলে দেখবেন যে শিক্ষা ব্যবস্থাটা আরও অনেক সহজ হয়ে যাবে। ক্লাস পরিচালন করার ক্ষেত্রে, শিশু মনকে আকর্ষণ করার ক্ষেত্রে আপনাকে আরও বেশি চিত্তাকর্ষক উপায় অবলম্বন করতে হবে, যাতে একটা ক্লাস খুব ওয়েল মেনটেন্ড ক্লাসরুম হতে থাকে। ছাত্রছাত্রীরা যদি কাজ করতে গিয়ে, কোনো একটা কাজ করতে গিয়ে যদি কোনো ভুলও করে থাকে, আপনাকে সেইখানে তাদেরকে অনুপ্রেরণা প্রদান করে যেতে হবে, এবং সবার প্রতি সহানুভূতিশীল এবং সৃষ্টিশীল একটা ক্রিয়েটিভ মেন্টালিটি আপনি একটা শিক্ষক আপনার মধ্য থেকে আপনার ক্লাসরুমের মধ্যে পাঠিয়ে, তাদের বাড়ির বাবা মা নিশ্চিন্তে আছেন যে আপনি তাদেরকে সৃষ্টিশীল চিন্তাভাবনা দেবেন, সৃজনশীল চিন্তাভাবনা দেবেন, তাদেরকে ভালো কাজ করতে অনুপ্রেরণা এবং সহানুভূতি, দরকার হলে ক্লাসরুমের বাইরে গিয়ে, পাঠ্যসূচির বাইরে গিয়েও আপনাকে সাহায্য করতে হবে, যাতে সহনশীল হতে হয়ে আপনি তাদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন। এবং ছাত্রদেরকে আপনাকে এইভাবে যে আপনি শুধু নিজে সব কিছু স্যাক্রিফাইস করে গেলেন, আপনি সব কিছু তারা যা চাইছিল তার একদম পুরোপুরি দেওয়ার পরেও আপনি যদি আপনার ডিজায়ার্ড যে রেজাল্ট, আপনি যে রেজাল্ট চাইছেন প্রত্যেকটা জিনিসের, এখনকার দিনে তো ফলাফলমূলক যে প্রতিযোগিতামূলক যে শিক্ষা ব্যবস্থা, সেখানে রেজাল্ট একটা কিন্তু খুব মূল্যবান জিনিস। মানে আপনি চাইলেন সব কিছুই হলো কিন্তু আপনি ফলে পরিচয় দিতে পারলেন না, সেটা যেন না হয়, এবং যদি ফল যদি খারাপও হয়, সেই ফল খারাপের ফলে যাতে ছাত্রছাত্রীরা কিংবা আপনার মনের মধ্যে কোনো নেগেটিভিটি কিংবা না সূচক যদি চিন্তাভাবনা যাতে না আসে, সেই দিকে আপনাকে মনোনিবেশ করতে হবে। ইন্টারনেট কন্ট্রোল যে, এবং এখনকার যুগের যে শিক্ষা ব্যবস্থা, যা খুব নির্দিষ্টভাবে, যা খুব পুঙ্খানুপুঙ্খভাবে, পরিকল্পনামূলকভাবে এই যে শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে এখন চলছে, এই শিক্ষা ব্যবস্থা একদম গ্রাসরুট থেকে আরম্ভ করে একদম উচ্চতর শিক্ষা ব্যবস্থা পর্যন্ত, একটি শিশুমন শুরু হয় ক্লাসরুমের একদম পুরো নিম্নকক্ষ থেকে, যেখানে তার সমাজের প্রতি, তার বাবা মার প্রতি, তার ওই শিশু মনে কোনো ধারণাই নেই যে তাকে কী করতে হবে। সে একটা সাদা পাতার মতো আপনার কাছে এসেছে, তাকে আপনাকে সাজিয়ে দিতে হবে যে এই এই জিনিসগুলো করলে এইটা সমাজ, এটার প্রতি আমার দায়বদ্ধতা আছে, এটার প্রতি একটা শিশু মন, সে আগামীর ভবিষ্যৎ, সে পরবর্তীকালে সমাজকে গড়ে রাখবে, সে সমাজকে ধারণ এবং বাহন করবে। সেই ক্ষেত্রে আপনাকে এই যে আমাদের যে ইন্টিগ্রেটেড যে শিক্ষা ব্যবস্থা এসেছে, ইন্টারনেট রান যে শিক্ষা ব্যবস্থা এসেছে, সেই শিক্ষা ব্যবস্থাতে আমূল পরিবর্তন এনেছে। আমাদের দেশে এখন এই মুহূর্তে ইন্টারনেট ব্যবহারকারী এবং ইন্টারনেট ব্যবহারের যে সম্প্রসারণ ঘটেছে, যেভাবে আমাদের এখানে ইন্টারনেট সংযোগ বাড়ছে, প্রত্যেক বছরে, প্রত্যেক মাসে
আমাদের কাছে যে ইন্টারনেট আরও বেশি সহজলভ্য হয়ে যাচ্ছে এবং ইন্টারনেট যে আমাদের কাছে আসছে, এই ক্ষেত্রে গ্রাহক সংখ্যার দিকে যদি আমরা পরিসংখ্যানের দিকে যদি নজর দিই, সেখানে দেখা যাবে যে প্রত্যেক বছর হিসেব মতো প্রায় 11 কোটি নতুন গ্রাহক তারা কিন্তু ইন্টারনেট সংযোগের সাথে জড়িত হচ্ছেন। তো আমাদের যে স্কুল বা শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো, সেখানেও আমাদের ইন্টারনেট সংযোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে হবে যে কীভাবে আমরা ইন্টারনেটকে ভালোভাবে কাজে লাগাতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে কী করে আমাদের যে এক্সিস্টিং যে সিলেবাস আছে তাকে আরও কীভাবে আমরা পরিপূর্ণ করতে পারি। এই শিক্ষা ব্যবস্থাতে দ্রুত গতিতে ইন্টারনেটের সম্প্রসারণ এবং ইন্টারনেটের এই যে সংযোগ, আমরা আজকে অনেক এরকম ইন্টারনেট প্ল্যাটফর্মস আছে যেখানে খুব সহজেই আজকে বিদেশের, আমরা মনে করি যে বিদেশে অবস্থিত কোনো ছাত্রছাত্রীর থেকে আমরা কোনো রকমভাবেই পিছিয়ে নেই, তার কারণ একটা ইনফরমেশন খুব সহজলভ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে, খুব অল্প টাকার বিনিময়ে, খুব অল্প সময়ের বিনিময়ে, খুব চটজলদি আমাদের কাছে এত রকম ইনফরমেশান আসছে। আমরা বলতে গেলে আমরা এখন একটা ইনফরমেশানের সময়ে বেঁচে আছি, আমরা ইনফরমেশান এজে বেঁচে আছি। এই ইনফরমেশান আমাদের কাছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মধ্যে থেকে আমাদেরকে বেছে নিতে হবে যে কোন ইনফরমেশানটা আমাদের দরকার, কোন ইনফরমেশানটা আমাদেরকে সমৃদ্ধ করবে, কোন ইনফরমেশানটা আমরা হাতে পেলে ইন্টারনেটের মাধ্যমে, সেটা স্কুলের ক্লাসরুমের কোনো কম্পিউটার কেন্দ্রে কিংবা তাদেরকে যদি আলাদাভাবে কোনো রকম ট্রেনিং দেওয়া যায়, এই ইন্টারনেট ব্যবহার করতে গেলে যে কম্পিউটার ব্যবস্থা চালু করতে হবে, সেই কম্পিউটার চালাতে গেলে যে ট্রেনিং দরকার হয়, এই ট্রেনিংগুলো যদি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেট ব্যবহার একটা অনস্বীকার্য জিনিস, সেই জিনিস থেকে আমরা যত নিজেদেরকে মুখ ফিরিয়ে রাখবো তত কিন্তু আমরা পিছিয়ে যাব। তাই আমরা ছাত্রছাত্রীদেরকে একদম প্রথম দিক থেকে যদি ইন্টারনেটের ব্যবহার এবং কম্পিউটার কীভাবে অ্যাক্সেস করতে হয়, কীভাবে চালাতে হয় সেইটা যদি আমরা তাদের মধ্যে শিখিয়ে দিতে পারি, তাহলে তারাও নিত্য নতুন জিনিসপত্র ইন্টারনেটে অ্যাভেলেবেল করতে পারবে এবং আরও নতুন নতুন জিনিসপত্র শেখার প্রতি তাদের আগ্রহ বাড়বে। এবং এই পরিবর্তিত যে ব্যবস্থা, আমাদের যেটা বারবার আমরা আগে থেকে বলছি যে প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থা এবং আধুনিককালের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে একটা ওয়াইড গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপ সেটা ভালোর দিকে সেটা পরিবর্তন হয়েছে। কারণ আমরা আরও আগেকার দিনে একটা ব্যাপার সম্বন্ধে, একটা ঘটনা সম্বন্ধে আমরা একটাই দিক জানতে পারতাম, একটা পাঠ্যসূচিতে সেটা কোনো একটা দিককে নিয়ে আলোচনা করতো। আমরা ইন্টারনেট পেয়ে যাওয়ার ফলে আমরা আরও অনেক নতুন নতুন পাঠ্য বই এবং আরও যে আধুনিক যে শিক্ষা ব্যবস্থার যে ভালো দিকগুলো, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে মাল্টি ডাইমেনশনাল যে অ্যাপ্রোচ, বিভিন্ন দিক থেকে একটা জিনিসকে পড়া যেতে পারে, যে একটা জিনিসকে একদিক থেকে না পড়ে তার বিভিন্ন দিকগুলোকে যে আলোচনা করে, এই যে পরিবর্তিত শিক্ষা ব্যবস্থা তাতে শিক্ষণ প্রক্রিয়ারকে উন্নয়ন করে ক্রিয়াশীল গবেষণা এবং আচরণের মাধ্যমে পাঠ্যক্রম পরিকল্পনা উন্নতি পারার কথা একজন শিক্ষকের পক্ষে। তার কারণ এইখানে আজকের যুগে দাঁড়িয়ে আগেকার দিনের যে আমাদের পদ্ধতি, তার থেকে আমাদেরকে আরও সহজে একটা জিনিস একটা ল্যাবরেটরিতে গিয়ে খুব সহজেই যে কথা আমরা পুঁথিগতভাবে মাথায় ঢোকাতে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষক শিক্ষিকাকেও পরিশ্রম করতে হয় এবং ছাত্রছাত্রীদেরকেও খুব কঠিনভাবে লড়াই করে সেই জিনিসটাকে তাদের মগজাস্থ করতে হয়, সেটা কিন্তু খুব সহজেই তাদের মস্তিষ্কে আমরা ঢুকিয়ে দিতে পারি। যে একটা ল্যাব টেস্ট, একটা ল্যাবরেটরিতে খুব সহজে কয়েকটা উপাদানকে মিলিয়ে কিংবা কয়েকটা তথ্য প্রমাণকে হাতে হাতে তাদের মধ্যে তুলে ধরে তাদের যে রেজাল্ট, সেই রেজাল্ট তাদেরকে খুব সহজে বুঝিয়ে দিতে পারে যে এইভাবে পড়লে, এইভাবে জানলে কোনো একটা জিনিসকে আরও খুব সহজে আমরা সেটাকে বুঝতে পারবো এবং জানতে পারবো। এই যে আমাদের এই যে পরিবর্তন হয়েছে, এই যে পরিকল্পনামূলক এই যে শিক্ষণ প্রক্রিয়ার যে উন্নয়ন হয়েছে, এই যে গবেষণার একটা স্থান পেয়েছে, এই সব কিছুই কিন্তু রাইট টু এডুকেশন যে অ্যাক্ট, যে আইন আমাদের ভারত সরকার তা পার্লামেন্টে পাশ করে, ভারতীয় পার্লামেন্ট 2005 সালে যে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট আমাদের এখানে লাগু করেছেন, এইটা কিন্তু মান্যতা দিয়েছে যে আগেকার দিনে যে পরিচালিত হতো যেইভাবে শিক্ষা ব্যবস্থা তাকে কিন্তু আমূল রূপান্তর করা দরকার। এই এবং এই যে শিক্ষা ব্যবস্থার এই যে পরিবর্তনের এই যে ধারা, আমরা গুরুকুলের থেকে গিয়ে আটকে গেলাম, গুরুকুলের পরে আমাদের ঠিক স্বাধীনতার পূর্বে কিংবা স্বাধীনতা পরবর্তীকালে আমাদের যে শিক্ষা ব্যবস্থা কিংবা আজ থেকে কয়েক দশক আগের যে শিক্ষা ব্যবস্থা, তার থেকেও কিন্তু আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি এবং প্রত্যেক
মুহূর্তে আমাদের অনেক সেই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে গেলে আরও নতুন নতুন দলছুট যারা শিক্ষার্থী আছে, যারা বিভিন্ন কারণে শিক্ষার আঙিনায় শিক্ষার আলোতে আলোকিত করতে পারছে না নিজেদেরকে, তারা নিজেদেরকে এই শিক্ষার যে পরিবেশ আছে এর মধ্যে তাদেরকে আনয়ন করতে গেলে যে যে দিকগুলো আমাদের দরকার সেগুলো এই রাইট টু এডুকেশন অ্যাক্টের মধ্যে যেই যেই ক্ষেত্রগুলোতে পরিলক্ষণ করা দরকার হয়ে পড়েছিল শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্য, শিক্ষা ব্যবস্থাকে আরও আকর্ষণীয় এবং সবার মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য, এই পরিবর্তন কিন্তু আজকে রাইট টু এডুকেশন অ্যাক্টের অনেক আগেই ব্রিটিশ আমলে 1813 খ্রিস্টাব্দে প্রত্যেক বছর ব্রিটিশ পার্লামেন্ট কিন্তু ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করত শুধুমাত্র শিক্ষার মান উন্নয়ন করবার জন্য। সুতরাং এই শিক্ষার মান একটা দেশে যদি না উন্নয়ন করা যায়, শিক্ষার মানের প্রতি যদি আমরা অর্থনৈতিক বরাদ্দ না করতে পারি, ফাইন্যান্সিয়াল ফান্ডিং যদি আমরা না করতে পারি, তাহলে এই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে একঘেয়েমি হয়ে যায় এবং যা আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাতে যা আধুনিক জ্ঞানের যে ক্ষেত্র আছে তার থেকে অনেক পিছিয়ে পড়ে এবং পিছিয়ে পড়া জ্ঞান নিয়ে এখনকার যে আধুনিক যে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই তার সাথে মানানসই হতে পারে না এবং এই আধুনিক শিক্ষা ব্যবস্থার যারা পরিচালনা করবেন সেই শিক্ষক এবং শিক্ষিকারা তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকে পরিকল্পনা মাফিক একটা শিক্ষার কারিকুলাম রেডি করতে হবে এবং তাদেরকে নিজেদেরকেও পরিবর্তনশীল হতে হবে। শুধুমাত্র সিলেবাস পরিবর্তন হলে হবে না, শিক্ষক এবং শিক্ষিকারা তারা আজকে নতুন নতুন যারা শিক্ষাতে যোগদান করছেন, আজ থেকে বহু বছর আগে যারা শিক্ষক ছিলেন তাদের যে শিক্ষার পদ্ধতি ছিল, তখন যে স্টাডি মেটেরিয়াল ছিল আর এখন যে স্টাডি মেটেরিয়াল আছে, এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে অনেক তফাত, এই স্টাডি মেটেরিয়াল অনেক তথ্য নির্ভর, এখানে সেই তথ্যকে যাচাই করে নেওয়া যায়, তো এখানে আমাদের যে আধুনিক শিক্ষকরা আছেন পেশাদার শিক্ষকরা তাদের নিজেদেরকেও অনেক যুগোপযোগী হতে হবে এবং অনেক পরিকল্পনার মধ্য দিয়ে অনেক প্ল্যানিংয়ের মধ্য দিয়ে এই শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক আকর্ষণীয় এবং মনোগ্রাহী করে তুলতে হবে এখনকার শিশু মন এবং এখনকার ছাত্রছাত্রীদের মতো করে। নমস্কার, এখনকার মতো এই চর্চা, NIOS আয়োজিত এই চর্চা শেষ হলো, এরকমই কোনো একটা চর্চা নিয়ে আমি আবার আপনাদের কাছে হাজির হব, ততদিনের জন্য ধন্যবাদ।